নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। বাজারে নতুন সিম চলে এসেছে, আর নতুন কচি সিম খেতে তো বেশ ভালো লাগে। এই সিম দিয়ে আজ মাছের ঝোল রান্না করব। তেল কই, কই ভাপা, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল, এসব তো খাওয়া হয়ে গেল। এই সিম দিয়ে আর আলু দিয়েই আজ অল্প মশলায় কই মাছের ঝোল রান্না করব, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপি দেখে যে কেউ খুব সহজে রান্নাটা করেও ফেলতে পারবেন। চলুন রান্নায় চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে ছ পিস কই মাছ আছে। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি হালকা করে ভেজে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন নুন হলুদ মাখিয়ে রাখা বড় বড় করে কাটা দুটো আলু আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আলুগুলোকে ঢাকা দিয়ে আমি কিছুটা নরম করে নেব। এখন আলু এখন কিছুটা নরম হয়ে গেছে, এবারে এর মধ্যেই আমি সিম দিয়ে দিলাম। যেহেতু কচি সিম তাই আমি এটাকে দুটো টুকরো করলাম না। আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সিম আর আলু দুটোই এখন সম্পূর্ণ রান্না করে নেব। সিম আলু ভাজা হোক, এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ জিরে বাটা, জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, এক চা চামচ ধনের গুঁড়ো, এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচেরও কম আদা বাটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভালো মতো গুলে মশলাটা আমি রেডি করে রাখছি। এখন প্রায় 4-5 মিনিট পর আলু আর সিম এখন সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে সিমগুলো। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল আমি গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেব। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে ভেজে রাখা সিম আর আলুগুলো আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে এই সিম আর আলু ভালোভাবে আমি মিনিট দুয়েক কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল অনুযায়ী জল, তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। তারপর ঝোলটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালো মতো ফুটে গেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আলতো হাতে নাড়াচাড়া করে মাছের সাথে ঝোলগুলো মিশিয়ে দিচ্ছি। তারপর আরও একবার এই ঝোলটাকে আমি ফুটে নিচ্ছি। এখন দেখুন ঝোল ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি আরও 5-6 মিনিট রেখে দেব, যাতে মাছের ভেতরে তেল মশলা ভালো মতো ঢুকে যেতে পারে। প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ওপরে খুব সুন্দর করে তেল আবার ভেসে উঠেছে। রান্না কিন্তু হয়ে গেছে, নুনটা এ সময় আরেকবার চেক করে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল খুবই কম মশলায় নতুন সিম দিয়ে কই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে একবার ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি।